প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে 26 নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ হান্নান মিয়া প্রচার প্রচারণা করেন। বাংলাদেশ পাবলিক টিভি সাথে আছি আমি সাথী আক্তার। 22 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নজরুল ইসলাম মল্লিক সকলের কাছে তার লাঠি মার্কায় ভোট প্রার্থনা করেছেন। 14 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এস এম আলতাফ হোসেনের জন্য ভোটও দোয়া কামনা করেছেন তার কর্মী সমর্থকগণ। 36 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন মোল্লার টিফিন ক্যারিয়ার প্রতীকে ভোট ও দোয়া কামনা করেছেন তার কর্মী সমর্থকগণ। এ সময় তারা বলেন, ইকবাল হোসেন মোল্লা নির্বাচিত হলে এলাকায় সুখ শান্তি বিরাজ করবে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে নিয়ে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল আলীর প্রতিবেদন, বিস্তারিত দেখুন ভিডিওটি। কাউন্সিলর হওয়ার আগে ব্যক্তিগত কাউন্সিলর হয়ে তো সরকারের চিন্তাভাবনার কাজ করেছি। আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ছিল, ড্রেনেজ ব্যবস্থা ছিল, ফরেস্ট ছিল, এগুলো অনেকটা আমি শেষ হতে পারছি বলে আমি বিশ্বাস করি। এলাকার মানুষও সে উপকৃত হয়েছে বলে এলাকাবাসী বিশ্বাস করি এবং তার জন্য এলাকার মানুষজন তো বলে আমার ভাবনা। আমরা আশা করছি যে আগামী নির্বাচনটা হলে যে তিন পাঁচ পনেরো বছর হয়ে যাবে, এলাকার যদি বল কাজগুলো ছিল দীর্ঘদিনের সেই কাজগুলো আমরা শেষ করতে পারবো। এখন কাজগুলো বাকি আছে, আপনি ড্রেনেজ ব্যবস্থা কিছু বাকি আছে, কিছু ছোটোখাটো রাস্তা আছে, বড় বড় রাস্তাগুলো আমাদের সব হয়ে গেছে। আমার জানার মধ্যে কিছু নাই, মাদক মুক্ত সমাজ করার যে ব্যক্ত করেছি তার সন্ত্রাস আমি আছে থানা প্রশাসনের পরে প্রায় 26 নম্বর ওয়ার্ডের সন্ত্রাস মাদক নাই বললেই চলে। তারপরে টুকিটা কি আছে যেগুলো সেগুলো আমরা শুনলে থানার সহায়তায় আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করছি। সন্ত্রাস এবং মাদক মুক্ত করার মুক্ত সমাজ করারই আমার অঙ্গীকার এবং এলাকার ছোটোখাটো কিছু রাস্তাঘাট আছে। সম্মানিত 36 নং ওয়ার্ডের ভোটার ব্যক্তি, আমাদের উদারপাড়া গ্রামের প্রার্থী জনাব মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লা অত্যন্ত ভালো এবং সৎ একজন ব্যক্তি। উনি পাশক্ত নামাজি মানুষ এবং ধার্মিক ব্যক্তি। আমাদের এই এলাকাবাসী 36 নং ওয়ার্ডবাসীর ধারণা, ইকবালবা যদি আগামী 25 তারিখ কাউন্সিলর নির্বাচিত হতে পারে, আমাদের যে প্রত্যাশা, আমাদের যে আশা, আমাদের 36 নং ওয়ার্ডের অনেকগুলো গ্রাম আছে অবহেলিত, এই গ্রামগুলো উন্নয়ন করবে এটা আমাদের বিশ্বাস এবং আস্থা আছে ওনার প্রতি। এবং উনি ভালো কাজ করবে এবং ওনার আরও অনেক ভালো ভালো গুণ আছে ভাই, এগুলো বলে শেষ করা যাবে না। আমাদের এলাকায় একটা মানুষ মারা গেলে উনি সবার ওনারে ফোনটা দেওয়ার সাথে সাথে উনি সবার আগে দৌড়ে আসেন এবং ওনার বাড়িতে চেয়ার এবং যদি রাত্রে মারা যায় রাতের খাবার এবং মানে সকালের নাস্তা দুপুরের খাবার উনি নিজে, এমনও রেকর্ড আছে, উনি নিজে মাথায় করে নিয়ে বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসছে। এবং উনি ভাই আমাদের মতে আল্লাহর রহমতে ইকবাল হোসেন মোল্লা ভাই অত্যন্ত ভালো এবং জনপ্রিয় একজন লোক। তবে 36 নং ওয়ার্ডবাসীর কাছে ইকবাল ভাইয়ের জন্য ভোট এবং দোয়া কামনা করছি। ধন্যবাদ সবাইকে এবং আপনাদেরকে ধন্যবাদ। ইকবাল ভাই খুবই ভালো মানুষ, 36 নং ওয়ার্ডের মধ্যে যতটা প্রার্থী আছে তার চেয়ে তো উনি খুবই ভালো। আমাদের কামাজুরি হাই স্কুলের মধ্যে উনি অনেকবার নির্বাচিত হয়েছেন মানে ম্যানেজিং কমিটির, এবং এবারও আপনার বিদ্যুৎশাহী যে কমিটির উনিও মানে নির্বাচিত হয়েছেন এবং এলাকা ওনার খুব সুনাম। রাস্তাঘাট মানে যে যখন সহযোগিতা চায় কারো মানে বইমুখ করে না, ফিরিয়ে দেন না, সবসময় ওনার কাছে সবাই মানে যে আসে আসে ওই আসে পূরণ হয়। এবং আমাদের মসজিদ মাদ্রাসায় সবসময় উনি আগে আসে, মানে দানের দিক দিয়া মানে যা চাইবেন সব দিই মানে উনি মানে দিতে আগ্রহী। এমন কোন মসজিদ মাদ্রাসা নাই যে ওনার ছোঁয়া নাই, দান নাই, সব দিক দিয়ে আছে আল্লাহ রহমতে। ইকবাল হোসেন মোল্লা কাকা আমার কাকা লাগে, আমি এতটুকু বয়সে যা দেখেছি আমি যে আসলে আলহামদুলিল্লাহ খুবই একজন ভালো লোক। অন্তত আমার এলাকায় বা আমার ওয়ার্ডে কোনো লোক যদি মারা যায় সবার আগে উনি আসবে, এটা একদম চিরন্তন সত্য কথা। এবং জানাজার নামাজটা সর্বপ্রথম উনি চায় পড়ানোর জন্য, এবং তারপরে যদি কেউ ওসিফ করে বা কোনো যদি ইমাম সাহেব থাকে তখন যদি কেউ বলে যেন উনি পড়ে তখন সে পড়ায়। তার এদিক থেকে অনেক শিক্ষণ লাগি, ছাত্রদের অনেক সাহায্য করে উনি। যখন সবচেয়ে ওনার সাথে আমার দীর্ঘদিন তো অনেকদিন সম্পর্ক ভালো, উনি খুব ভালো মানুষ, ওনাকে যদি ভোট দিয়ে কেউ দয়যুক্ত করতে পারে ইনশাল্লাহ এলাকায় উন্নত হবে। রহমাতুল্লাহ আলতাফ ভাই অনেক ভালো মানুষ, আলতাফ ভাই অনেক বড় নেতা,
আলতাফ ভাইরে যদি আমরা পাশ করাইতে পারি আল্লাহ রহমতে আলতাফ ভাই অনেক কাজকর্ম করবে দেশের জন্য কাজকর্ম করবে আলতাফ ভাই তো আল্লাহ রহমতে কোনো অভাব নাই আলতাফ ভাই অনেক বড় মনের মানুষ এবং আলতাফ ভাই অনেক কি ভালো মানুষ আমার এলাকার অনেক জনপ্রিয় মানুষ আলতাফ ভাই আকরাম ভাই এরা দুনো ভাই অনেক জনপ্রিয় মানুষ আলতাফ ভাই আলতাফ ভাই যেন আমরা ভোট সাইবার আসছি আর তা আলতাফ ভাইয়ের যেন পাশ করাইতে পারি এই জন্যই আমরা সব সব সবাই কাটতেছি একখানে আর কি সব মিলে খাটতেছি আলতাফের মার্কা কি আলতাফ ভাইয়ের মার্কা গুড়ি মার্কা কত নম্বর ওয়ার্ড 14 নম্বর ওয়ার্ড তাই সে যদি নির্বাচিত করে পাশ হয় তাহলে রাস্তাঘাট অনেক রাস্তাঘাট দেখছি ভাঙ্গা এটার জন্য অনেক রাস্তাঘাট ভাঙ্গা আছে এবং এই রাস্তাঘাট গুলা সব নির্মাণ করে দিবে সে এবং অন্যান্য লোক ব্যবসায়ী এবং আমাদের হিতাকাঙ্ক্ষিত বন্ধু বান্ধব যারা আছে সবার কাছ থেকে আমরা ভোট